এক গ্রামে এক বাকসিদ্ধ সাধু এসেছেন। তিনি যাকে যা বলছেন তা ফলবেই। এক চোর একথা শুনে সাধুর পায়ে ধরে বললে, বাবা আপনাকে আশীর্বাদ করতে হবে, আমি চুরি করব কিন্তু ধরা পড়ব না। সাধু অবাক হয়ে বললেন, সে কি কথা, এ আবার হয় নাকি, কখনো এই আশীর্বাদ করতে পারি? চোর তো নাছোড় বান্দা। সে বললে, বাবা 6 বছর বয়স থেকে চুরি করছি, এখন আমার বয়স 60 বছর, আর তো কিছু শিখিনি যে করে খাব, আগে ধরা পড়েছি আর মারও খেয়েছি, এখন বয়স হয়েছে আর মার খেতে পারি না, নতুন কিছু কাজ শিখে পেট চালাবো সেও এই বয়সে আর সম্ভব নয়, তাই আপনার কাছে এসেছি, আপনাকে আশীর্বাদ করতেই হবে। সাধু বিস্মিত হয়ে ভাবলেন, ঠিক আছে, আমার আশীর্বাদ তো মিথ্যা হবার নয়। তবে চোরকে বললেন, দেখো তোমাকে একটা শর্তে আশীর্বাদ করতে পারি, তুমি কখনোই মিথ্যা কথা বলবে না। চোর তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সে ভাবল, ধরা যখন পড়ব না তখন আর সত্য বলতে অসুবিধা কোথায়। মনের আনন্দে চোর আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরল। পরদিন রাত্রে সে গেছে রাজার বাড়ি চুরি করতে। বুকে বেশ বল, জানি আজ ভালো কাজ হবে, ধরা পড়ারও ভয় নেই। গিয়ে দেখে রাতের অন্ধকারে তারই মতো একজন রাজবাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। দেখেই বুঝল দুজনের একই ধান্দা। চোর তখন বললে, কি ভাই, তুমিও যে আমিও সে, চলো দুজনে একসঙ্গে কাজ সারি। দ্বিতীয়জন বললে, ঠিক বলেছ, আমি তোমাকে একটা খবর দিতে পারি, রাজার শয়নকক্ষে খাটের বাঁদিকে একটা আলমারিতে হীরে আছে, পাকা খবর, কিন্তু সেখানে পৌঁছতে গেলে 7টা তালা ভাঙতে হবে। আমাদের চোর তো শুনে বললে, এই কথা, সে আমি খুব সহজেই ভেঙে ফেলব, আমার বহু বছরের অভিজ্ঞতা আছে, তুমি এখানে পাহারা দাও, আমি ঢুকছি, যা পাবো দুজনে ভাগ করে নেব। চোর তো বেশ সহজেই একের পর এক তালা খুলে রাজার ঘরে পৌঁছে গেল। আলমারি খুলে দেখলে সত্যি ওই 3টে বড় বড় হীরে আছে। চোর ভাবলে, 2টো নেই, একটা না হয় রাজার জন্য থাক, 3টে হলে ভাগ করতে অসুবিধা হবে, হীরে ভাঙাও মুশকিল, ভাঙলেও নষ্ট হবে। এই ভেবে চোর 2টো হীরে নিয়ে বেরিয়ে এলো। বাইরের চোর বলল, বাহ বন্ধু, তোমার তো পাকা কাজ, তোমার নাম ঠিকানা দাও, এরপর থেকে আমরা একসঙ্গে কাজ করব। এরপর চোর বাড়ি ফিরে মনের আনন্দে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম ভাঙতেই চোর দেখে তার বাড়ির চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে রাজপেয়াদারা। চোর তো অবাক, ভাবছে এ কী হলো। ততক্ষণে পেয়াদারা দড়ি বেঁধে চোরকে রাজদরবারে নিয়ে এসেছে। রাজা বললে, কাল আমার হীরে খোয়া গেছে, এক ব্যক্তি তোমার নাম ঠিকানা দিয়ে বলেছে তুমি নাকি চুরি করেছ। চোর তখন ভাবছে, সাধুর কথা কি তাহলে মিথ্যে হলো, যাক গে, আমি তো আমার দিকটা রাখি, যা কথা দিয়েছিলাম তাই রক্ষা করি, আমি সত্যই বলি। চোর বললে, হ্যাঁ হুজুর, 3টে হীরে থেকে একটা আমি নিয়েছিলাম, একটা ওকে দিয়েছিলাম আর একটা ওখানেই আছে। রাজা তখন মন্ত্রীকে বললেন, মন্ত্রী যাও দেখে এসো এ যা বলছে ঠিক কিনা, ওখানে হীরে আছে কিনা। মন্ত্রী তো তাড়াতাড়ি গিয়ে দেখল, হ্যাঁ ঠিকই চোর বলেছে, একটা হীরে তো সত্যিই আছে। দেখতে দেখতে মন্ত্রীগোসাঁয়ের মনে খুব লোভ জাগল, ভাবলে ও বেটা তো একটা চুরি করেছে, শাস্তি তো পাবেই, আমি বরং এটা নিয়ে নিই, রাজা মশাইকে বলে দেব ওই বেটা নিয়েছে। এই বলে মন্ত্রী কোচরে ভালো করে লুকিয়ে রাখল হীরাটা। রাজদরবারে এসে রাজাকে বললে, রাজামশাই কোনো হীরে তো নেই, দেখুন ওই বেটা চুরি করে মিথ্যে বলছে। রাজা তখন পেয়াদাদের হুকুম দিলেন, পেয়াদা মন্ত্রীকে বন্দি করে তল্লাশি করো। ব্যাস কোচর থেকে বেরিয়ে পড়ল চুরি করা হীরে। তখন রাজা বললেন, গতকাল রাতে আমিই ছিলাম ছদ্মবেশে, চোর আমাকেই আরেকটা চোর ভেবেছিল, এই যে আরেকটা হীরে আমার কাছেই আছে। এই বলে রাজা হীরেটি বের করে দেখালেন। সভাসদরা বিস্মিত হয়ে শুনছেন। এবার রাজা তাদেরকেই জিজ্ঞাসা করলেন, আপনারাই বলুন কার শাস্তি হওয়া উচিত। সবাই এক বাক্যে বললেন, মন্ত্রীর। রাজা তখন বললেন, ঠিক,
যে চোর সে তো চুরি করেই জীবিকা নির্বাহ করে, কিন্তু তার সততা আছে, সত্য বলতে ভয় পায় না, বিবেক আছে। সে চুরি করলেও তার যা প্রয়োজন তার অতিরিক্ত দ্রব্যের প্রতি লোভাতুর নয়। কিন্তু মন্ত্রী, এতকাল রাজদরবারে থেকে রাজভোগ খেয়ে রাজ অনুগ্রহ লাভ করেও এত লোভী এবং মিথ্যাচারী, ইনি তো কখনোই তার পদমর্যাদার যোগ্য নন। আজ থেকে চোরকেই মন্ত্রীপদে নিয়োজিত করলাম, আর মন্ত্রীকে বরখাস্ত করা হলো 1 বছরের কারাদণ্ডসহ। চোত্ত বিস্ময়ে হতবাক, জয়ধ্বনির মধ্যে হঠাৎ তাকিয়ে দেখে সবার বাইরে দাঁড়িয়ে সেই সাধু দুহাত তুলে আশীর্বাদ করছেন। চোর চোখের জল ধরে রাখতে না পেরে সাধুর পায়ে লুটিয়ে প্রণাম করতেই সাধু আশীর্বাদ করে বললেন, চিরকাল এভাবেই সত্যকে ধরে রেখো, যেন ঈশ্বর সত্যের স্বরূপ, ঈশ্বর সবসময় তোমার সাথে থাকবে। একজন প্রকৃত মানুষ তাকেই ক্ষমা করে যে অন্যায় করে ক্ষমা চায়, কিন্তু যে বারবার অন্যায় করে তাকে ক্ষমা করা যায় না। তেমনি এই তিনজনকে জীবনে কখনো ক্ষমা করো না। 1, যে বারবার বিশ্বাস ভাঙে, যে বারবার তোমার বিশ্বাস ভাঙে তাকে জীবনে কখনো ক্ষমা করো না। সে হয়তো তোমার হাত পায়ে ধরে বলবে, এবারের মতো ক্ষমা করো, তুমি কখনো ক্ষমা করো না, পরে ক্ষতিটা তোমারই হতে পারে। 2, যে উপকারের উপকার স্বীকার করে না তাকে জীবনে কখনো ক্ষমা করো না, কারণ তার প্রয়োজনের সময় তোমার কাছে আসবে, প্রয়োজন ফুরিয়ে গেলে আবার তোমাকে চিনতে পারবে না। 3, যে তোমাকে ভালোবেসে দূরে চলে গিয়েছে ভালো কিছু পাওয়ার আশায়, তাকে কখনো ক্ষমা করো না। যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছেড়ো না, কারণ সেটাই তোমার শেখার প্রথম পদক্ষেপ। ঈশ্বর তাদের সাথেই থাকে যারা কঠোর পরিশ্রম করে, যারা তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। জীবন সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত, যাতে কোনো বাধা আমাদের হারিয়ে দিতে না পারে। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার, বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। প্রতিদিন সকালবেলা এই 5টি শব্দ নিজেকে বলো, আমি সেরা, আমি নিশ্চয়ই পারব, সৃষ্টিকর্তা সর্বদা আমার সাথে আছেন, আমি জয়ী, আজকের দিনটা শুধু আমার। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে আগে সূর্যের মতো পড়তে শেখো। ব্যর্থতা নামক রোগের সবচেয়ে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম, এটা আপনাকে একজন সফল মানুষ হিসেবে গড়ে তুলবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যতক্ষণ না একজন ব্যর্থতার স্বাদ অনুভব করছেন ততক্ষণ তার মধ্যে সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না। নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা, কঠোর পরিশ্রম ও হার না মানা মনোভাব, এই 4টি জিনিস মেনে চললে যে কোনো কিছুই লাভ করা যেতে পারে। জীবন একটি কঠিন খেলা, এই খেলা জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসেবে জন্মগতভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে। আমি এই কথাটা স্বীকার করতে প্রস্তুত ছিলাম না যে আমি কিছু জিনিসকে কখনোই বদলাতে পারবো না। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে, এবং অভ্যাসেই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। আমি সুদর্শন নই, কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যা সত্যি সাহায্যের প্রয়োজন। সৌন্দর্য থাকে মানুষের মনে, মুখে নয়। যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতিতে রূপান্তরিত করতে হয় তাহলে আমি বিশ্বাস করি এতে তিনজন মানুষের সবচেয়ে বেশি ভূমিকা থাকে, বাবা মা আর শিক্ষক। জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না সে যেন তোমাকে গুগলে সার্চ করে। প্রথম সাফল্যের পরে বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে। যুব সমাজকে চাকরি প্রার্থী হওয়ার বদলে চাকরিদাতা হওয়া প্রয়োজন। আকাশের দিকে তাকাও, আমরা একা নই, সমগ্র বিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ। যারা স্বপ্ন দেখে এবং পরিশ্রম করে প্রকৃতি তাদের সাহায্য করে।
সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে। প্রশ্ন না করলে কেউ কিছু শিখতে পারে না। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। আমি যা বদলাতে পারবো না তা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না, মুখোমুখি রুখে দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই। সমস্যাকে কখনো তোমার উপর চেপে বসতে দেবে না। হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে। সাহস হারাবে না, আর লক্ষ্য রাখবে জীবনের একটি দিনও যাতে ব্যর্থ না যায়। আমরা তখনই স্মরণীয় হয়ে থাকব শুধুমাত্র যখন আমরা আমাদের উত্তর প্রজন্মকে উন্নত ও নিরাপদ ভারত উপহার দিতে পারব। কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে তারাও একদিন ঠকবে, অপেক্ষা শুধু সময়ের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। ভিডিওটিতে বলা কথাগুলোর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান এবং একটা লাইক দিন। আপনার একটা মন্তব্য আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে। অনুগ্রহ করে কোনো ভুল করলে সেটাও জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সুস্থ থাকুন।